নমস্কার দেখছি রিপাবলিক বাংলা উচ্চ নাগরিক আমি চন্দ্র চাপের সঙ্গে মুখ যদি চোখের চোখ রেখে আমি সত্য আমি প্রশ্ন করব এ বাংলায় হচ্ছেটা কি নবান্ন থেকে সাংবাদিক বৈঠক করে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন কিছু কেনার আগে সিদ্ধান্ত নিতে হবে কিছু কেনার আগে ভাবতে হবে কিন্তু চাকরি প্রার্থীদের কথা কি বললেন যারা বিধানসভা থেকে শুরু করে এমএলএ হোস্টেলের সামনে যে বলছেন আমাদের চাকরির জন্য বিধানসভায় একটু কথা বলুন বিধানসভায় আওয়াজ তুলুন আর কান খুলে শুনুন গোটা বাংলার মানুষ আপনাদের এই ছেলে মেয়েগুলোর জন্য কোন এমপি এমএলএ কোন বিধায়ক কোন মুখ্যমন্ত্রী কোন পুলিশ মন্ত্রী কোন শিক্ষামন্ত্রী কেউ কি কথা বলছে বলছে এনাদের চাকরি নিয়ে বাংলায় হচ্ছেটা কি আসবো আলোচনায় প্রথমে দেখব বিশেষ রিপোর্ট ফের চাকরির দাবিতে রাজপথে বিক্ষোভ এবার জনপ্রতিনিধিদের দরজায় আছড়ে পড়ল চাকরি প্রার্থীদের বিক্ষোভ কেন বিধানসভায় যোগ্যদের চাকরি নিয়ে আলোচনা নয় এমএলএ হোস্টেলের সামনে এই ইস্যুতে বিক্ষোভ দেখান চাকরি প্রার্থীরা কিন্তু এদিনও চেনা সেই ছবিটাই সামনে এলো আরো একবার টেনে হিচড়ে সরানো হলো চাকরি প্রার্থীদের জোর করে তোলা হয় পুলিশের গাড়িতে বিক্ষোভ তুলতে অতি সক্রিয় পুলিশ চাকরি চাইলে মেলে গলা ধাক্কা যাদের চাকরি চুরি হলো তাদের জোর করে গাড়িতে তোলে পুলিশ আর দেদার লুট হয়ে যায় চাকরি কিন্তু দুর্নীতির কোনো হদিশি পায় না রাজ্যের উর্দিধারীরা চুপ করে না থাকতে পেরে রাজ্যপালও বলেন দুর্নীতি রাজ্যের বুকে অভিশাপ This is going to be a combined fight, a combined onslaught against the canker of corruption. The two worst enemies of West Bengal, as the youngsters have also underscored, are one, violence, two, corruption. রাজ্যপাল যতই বলুন রাজ্যে দুর্নীতি হচ্ছে বিধানসভার অধ্যক্ষ বলতে ছাড়লেন না এমএলএ হোস্টেলের বাইরে চাকরি প্রার্থীদের বিক্ষোভের পেছনে কারো প্ররোচনা রয়েছে এটা বাঞ্ছনীয় না এই ঘটনাটা যাদের মানে যাদের ইনস্টিগেশনে করেছে ঠিক কাজ হয়নি যে একজন সদস্য তিনি এই ব্যাপারটা উত্থাপন করেছেন যে এই ধরনের কাজ যারা করছেন তাদের বিরত থাকতে বলা কিন্তু স্পিকার মশাই এদের চাকরি চুরি গেছে বলে তাদের কান্না তার পেছনেও কি আপনারা প্ররোচনা দেখতে পান তাহলে চাকরি চুরির পেছনে কারোর প্ররোচনা দেখতে পান কি আন্দোলনকারীদের পাশে দাঁড়ালেন বিজেপি বিধায়করা বিচারের বাণী নীরবে নিভৃতে কাঁদছে কাঁদতে কাঁদতে এদের চোখের জল শুকিয়ে গেছে এদের ন্যায্য দাবি একদিকে বিধানসভার অধ্যক্ষ বিক্ষোভের পেছনে প্ররোচনা দেখছেন আর অন্যদিকে প্রশ্নের উত্তর খুঁজে না পেয়ে গাড়ি খুঁজতে ব্যস্ত হয়ে পড়লেন ডেপুটি স্পিকার আশিস ব্যানার্জি বিধানসভায় যাচ্ছি আমি জানি না আমি কিছু জানি না আমি তো আমি বাড়িতে ছিলাম এলাম বছরের পর বছর ধরে হকের লড়াই চলছে রাজপথে হচ্ছে বিক্ষোভ বিরোধীরা বলছেন এই দুর্নীতি শেষ কোথায় রাজ্যপাল বলছেন দুর্নীতি বর্তমানে বাংলার বুকে অভিশাপ কিন্তু রাজ্যের প্রশাসন চালাচ্ছে যারা সেই শাসক দল কেন দেখতে পাচ্ছে না এই মানুষগুলোর কান্না চোখের রঙিন চশমাটা আর কবে খুলবে মামাটি মানুষের সরকার রিপাবলিক বাংলা